ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আপনারা সকলে সুস্থ থাকুন। আপনাদের সুস্থতার জন্যই আমার একটু প্রয়াস, নিয়মিত কিছু কিছু নতুন নতুন ব্যায়াম দেওয়া, যে ব্যায়ামের মাধ্যমে আপনারা যেন সুস্থ থাকতে পারেন, সবল তারুণ্য উদ্দীপ্ত থাকতে পারেন। নিয়মিত দেখা যাচ্ছে মানুষ ধীরে ধীরে কেমিক্যালের দিকে ঝুঁকে যাচ্ছে, শরীর ফর্সা করা, ত্বকের উজ্জ্বলতা বাড়ানো, দেখা যাচ্ছে অনেকের মুখে ব্রণ হচ্ছে, সে ব্রণ দূর করার জন্য নানান কিছু। আসলে ব্যায়ামের মাধ্যমে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা যায়, মুখের উজ্জ্বলতা লাবণ্য ফিরিয়ে নিয়ে আসা যায়। এখন নানান ধরনের কেমিক্যাল ব্যবহার করে আমাদের এই বডিটাকে স্কিন ক্যান্সারের দিকে নিয়ে যাচ্ছি। ইদানিং দেখা যাচ্ছে বহুত মানুষ নানান ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, তার কারণ হচ্ছে কেমিক্যাল ব্যবহারের কারণে। এখন সুস্থ থাকার জন্য নিয়মিত একটু ব্যায়ামই যথেষ্ট। আসলে কোন ব্যায়াম করলে কোন ধরনের উপকারিতা আসবে এটা তো আসলে অনেকেই জানেন না। এটা জানার জন্য শুধু আপনাদের জন্য আমার এই একটু ইচ্ছে যে আমি নিয়মিত যদি কিছু কিছু ব্যায়াম দেয়, আমার এই ব্যায়ামের দ্বারা যদি কেউ উপকৃত হয় তাহলে নিজেকে ধন্য মনে করব। তো আপনারা আপনাদের পরিবার বন্ধু বান্ধব সকলকে সুস্থ রাখার জন্য এবং রোগমুক্ত রাখার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ব্যায়াম পাওয়ার জন্য। আজকে আপনাদেরকে একটা ব্যায়াম দেখাবো যে ব্যায়ামের মাধ্যমে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা যায়, লাবণ্যমণ্ডিত হয় ত্বক। তো সেই ব্যায়ামটার নাম হচ্ছে গর্ভাসন। এই আসনটা কীভাবে করতে হয় আসুন দেখুন, আপনাদেরকে অনুরোধ করব ব্যায়ামটা দেখে সুন্দরভাবে ধীরে ধীরে করবেন। নরম একটা জায়গায় বসে শুরু করবেন। এই ব্যায়ামটা করার আগে সোজা হয়ে বসবেন, বাম পা এনে ডান থাইয়ের উপরে রাখবেন এবং ডান পা এনে বাম থাইয়ের উপরে রাখবেন। এই আসনটার নাম হচ্ছে গর্ভাসন। এখন এই বাম হাত এই ডান পাটা সামনে রেখে এদিকে প্রবেশ করে দিতে হবে সম্পূর্ণ, এবং এই ডান হাত এই বাম দিকে বাম পাটা ইয়ে থাকবে। এখন এই দুটি হাত মাথার উপরে রাখতে হবে, এটা 30 সেকেন্ড। পিছন দিকে হলে শ্বাস ছাড়তে ছাড়তে হাতটাকে বের করে নিয়ে আসতে হবে। এখন শবাসনে বিশ্রাম নিতে হবে। ৩০ সেকেন্ড বিশ্রামের পরে আবার করবেন, আবার বাম পাটা নিন ডান পাটা নিন। এই ব্যায়ামটা করার কারণে শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়ে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রক্ত প্রবাহিত হবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। হাতটা দিকে নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে আবার এটাকে আবার সবার শুনে 30 সেকেন্ড বিশ্রাম। আবার এটাকে শুরু করুন বাম পা। এই ব্যায়ামের মাধ্যমে শরীরের ক্ষতিকারক যে চর্বিটা আছে সেটাও কেটে যাবে এবং শরীর চর্বিমুক্ত হয়ে সুস্থ সবল হবে। এই হাত দুটি দিয়ে মাথার চা দিয়ে এদিকে ধরতে হবে। এখন 30 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট যতটুকু পারেন
শবাসনে বিশ্রাম নেবেন, আপনারা ব্যায়াম করুন, তারুণ্য উদ্দীপনায় লাবণ্যময় মণ্ডিত চেহারার অধিকারী হন। ধন্যবাদ সকলকে।